তো গত পর্বে আমরা এই যে এখানে যে আমরা মেসেজগুলো শো করবো সেই মেসেজগুলো নিয়ে কাজ করছিলাম। তো আগেই বলেছি এখানে যে আমরা ইরোর মেসেজগুলো শো করছি সবগুলো কি আমরা কি করে দেবো, লাল করে দেবো, অ্যাকচুয়ালি এই যে কালারটা রাইট করে দেবো। তো জাস্ট এখানে আমাদের ইরোরের ইয়েটা দেওয়া ছিল, তাই না, কালারটা দেওয়া ছিল। তো এখানে আমরা আরও কিছু ক্লাস নিয়ে কাজ করছি, এগুলোকে আমরা কি করবো এরকম কালার দিয়ে নেবো। যেমন ধরুন তো এগুলো আছে অ্যাকচুয়ালি আমাদের সিএসএস মেইন এর মাঝে, তো এই যে ইরোর, তাই না। তো ইরোরের পরে ধরুন এক একটা করে আমি সবগুলো এগুলোকে দিয়ে নিচ্ছি। যেমন ধরুন আমার আছে এখানে এমটি আছে, আমি কি করছি এমটিকে কপি করছি, ডট অর্থাৎ ক্লাস, ওকে আমি কি দিলাম এমটি দিলাম। তারপরে ধরুন আমার আছে ডিজেবল, আমি কি করছি এটাকে কপি করছি। কপি করে ধরুন আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট যে ক্লাস যেহেতু আপনাকে ডট নিতে হবে, ডট দিয়ে আপনি জাস্ট কি করে দিলেন, এই যে দিয়ে দিলেন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি, এই যে সবগুলো কি রেড হয়ে গেল। ওকে, তো খেয়াল করে দেখুন এখানে কিন্তু প্রথম অবস্থায় এগুলো শো করছে। তো প্রথম অবস্থায় কিন্তু এগুলোকে আমরা শো করতে দেবো না, এগুলোকে হাইড করে রাখবো। পরে আমাদের যখন মেসেজ যেটা দরকার হবে আমরা কি করব, ঠিক ওই মুহূর্তে ওই মেসেজটা শো করব। ওকে, তো যে কাজটি করব এখানে ধরুন আমরা ক্লাসের মাঝে না দিয়ে ধরুন আমি এখানে একটা স্টাইল নিয়ে এটাকে ডিসপ্লে নান করে দেবো। আমি নিলাম যে স্টাইল স্টাইল ইকুয়াল টু, আমি লিখলাম যে ডিসপ্লে ডিসপ্লে নান, জাস্ট কি করলাম ডিসপ্লে নান করে দিলাম। তো এখন ধরুন এই যে আমি কি করছি এটাকে কপি করছি, কপি করে আমার প্রত্যেকটার মাঝে আমি কি করছি এটাকে দিয়ে নিচ্ছি, সেভ দিলাম। ওকে, তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমার প্রত্যেকটা চলে গেছে, তাই না। অর্থাৎ এখানে আমার আর এগুলো নেই, একটু পিছনে দিয়ে নিলাম। তো অর্থাৎ দেখা যাচ্ছে না আমার সুবিধা মতো, অর্থাৎ আমার যেটা দরকার আমি কি করব ওইটাকে, আমার সুবিধা মতো ওইটাকে আমি কি করব ওই সময়ে এখানে শো করব। এটা হলো অ্যাকচুয়ালি আমাদের থিঙ্কিং, আমরা এটা করতে যাচ্ছি। তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য এই যে এইখানে, তাই না। তো এখানে এই যে আমরা দেখুন যে কাজটি করেছিলাম, আমরা স্টেটটাকে এভাবে ধরেছিলাম যখন আমরা স্টেট দিয়েছিলাম। তো এখানে ধরুন আমরা কি করব, আমাদের এই যে যখন এমটি থাকবে, যখন এমটি পাবে তখন এমটিটাকে আমরা যা শো করব। তো এমটি অ্যাকচুয়ালি কোনটা, এমটি হলো এই যে ধরুন এই যে এএমটি, এএমটি ক্লাসটা আমি কি করছি এটাকে কপি করছি। কপি করার পর ধরুন আমি এইখানে এখানে আর আমি কি হ্যাশ দিব না, ওকে, অর্থাৎ আমি আইডি নিয়ে কাজ করছি না, আমি ক্লাস নিয়ে কাজ করছি। এমটি ডট আমি আর এইচটিএমএল দিচ্ছি না, আমি এখানে দেবো ওকে শো। ওকে, শো কি শো করবেন, শো করবে অ্যাকচুয়ালি এই যে এটাকে শো করবে, জাস্ট আপনি কি করছেন এটাকে এখন মুছে দিচ্ছেন। তো যখন এটাকে শো করবেন বাকিগুলোকে আপনি কি করে দেবেন, যে হাইড করে দেবেন অ্যাকচুয়ালি। আচ্ছা, করে নেই কোনো সমস্যা নেই। যেমন আমার ইরোর আছে, ইরোরকে আমি হাইড করে রাখবো। ওকে, তারপরে আছে আমার ডিজেবল আছে, আমি কি করব ডিজেবলকে হাইড করে রাখবো। তো এগুলো অ্যাকচুয়ালি কি হবে, হাইড হবে। হাইট ফাংশনটা আপনি এখানে দিয়ে নিলেন, যেটা দরকার আপনি এটাকে শো করে নিলেন। ঠিক তেমনইভাবে এখানে ডিজেবল শো করবে, তাই না। এই যে ডিজেবল যেটা আছে আপনি কি করবেন, এখানে এখানে ডিজেবলকে জাস্ট আপনি কি করবেন, শো করবেন। আপনি লিখবেন যে শো, আর বাকি যেগুলো আছে এগুলোকে আপনি কি করবেন, জাস্ট হাইড করে দিবেন। আমি কি করছি এগুলোকে কপি করছি, কপি করে এখানে রেখে দিলাম। তো এখানে ওই দুটা কি হবে, এই দুটা হাইড হয়ে যাবে। ওকে, আবার ইরোর, ইরোর আবার কি হবে, এখানে জাস্ট ইরোর আপনি শো করবেন। ওকে, তো ধরুন আপনি কি করছেন এখানে ইরোরকে শো করে দিচ্ছেন, আর বাকি যে দুটা আছে ডিজেবল আপনি কি করবেন, হাইড করে দিবেন। তারপরে আপনার এই যে এমটি আছে, এমটিকে আপনি কি করবেন, হাইড করবেন। এগুলো আরও বিভিন্নভাবে করা যায়, এগুলো আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি যেভাবে করলে খুব সহজে বোঝা যাবে। আমি সেভ দিলাম, ওকে ফাইন। তো সেভ দেওয়ার পর ধরুন কোনো প্রবলেম না হলে এগুলো রান করার কথা, আমি কি করলাম রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর ধরুন আমি কি করছি এখন এগুলো উঠিয়ে দিচ্ছি, আমি ক্লিক করলাম ফিল মাস্ট নট বি এমটি, কারণ কি আমি এমটি তে রেখে আমি ক্লিক করেছি, তাই না। তো এখানে আমার পেয়েছে কোনটা, এটা পেয়েছে, তাই না। তো ধরুন আইডি যখন ডিজেবল থাকবে, এখানে খেয়াল করে দেখুন এখানে কিন্তু আপনার আইডি ডিজেবল আছে একটা, এই যে ফয়সাল, ফয়সালের আইডি কিন্তু ডিজেবল আছে, তাই না, এই যে ওয়ান দেখাচ্ছে। আমি কি করব এখানে ইমেল ফয়সালেরটা দেবো। তারপরে আপনি যে কাজটি করবেন, এখানে আবার কি আছে, পাসওয়ার্ড আছে। তো পাসওয়ার্ড কি দিয়েছি, 123, 123 দিয়েছি, এরকমই দিয়েছি। সাপোজ ধরুন পাসওয়ার্ড 123 আমি দিলাম, তারপর আমি কি করলাম লগ ইন করার চেষ্টা করলাম, ইমেল আর পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে, তাই না। অর্থাৎ পাসওয়ার্ড আমরা ধরুন একটু চেক করে নিচ্ছি, 123 করে, তারপরে ধরুন আমি কি করছি এটাকে MD5 করে নিচ্ছি, MD5, 123 তো ছিল। ওকে ফাইন, তো ইমেলের পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে, এই যে ডিজেবলটা সে পাচ্ছে না। এখানে আমাদের যে ডিজেবলটা ছিল স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল ওয়ান পাচ্ছে না, ডিজেবলটা পাচ্ছে না, সে কি করছে এখানে চলে আসছে, যে নট ম্যাচ ম্যাচের মাঝে কি চলে আসছে। যেমন ধরুন আমি কি করছি এখানে এটাকে দিচ্ছি অথবা রিফ্রেশ করছি,
এই যে ইমেল আর পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে, অর্থাৎ ওই ইয়েতে ভ্যালিডেশনে চলে যাচ্ছে, কারণ কি এখানে ওইটা পাচ্ছে না, তাই না? অর্থাৎ আমরা শুধু ওই যে ইয়েটা দিয়েছে এখানে, তাই না, এই যে ইউজার নেম দিয়েছি। তো এখানে ধরুন এই যে যেটা বলেছিলাম, ধরুন ফয়সালের এটা দিচ্ছি, আর আমি কি করবো পাসওয়ার্ডটা এখানে দেবো, ওকে ইমেলটা দিলাম, তারপরে ধরুন এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম, লগ ইন করার চেষ্টা করলাম, এই যে দেখুন ইউজার আইডি ডিজেবল, অর্থাৎ এখন ঠিকঠাক ভাবে দেখাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো আমরা কি করতে পেরেছি এখানে, কিন্তু আমাদের যে এখানে যে ভ্যালিডেশনগুলো আমরা এখানে করেছিলাম, খেয়াল করে দেখুন, এখানে আমি যেটা দিয়েছিলাম যে আইডি ডিজেবল, তারপরে দেখুন এখানে এমটি, যখন এমটি পাবে এমটিটা শো করবে, তারপরে ইরোর যখন পাবে, অর্থাৎ যখন কোনোটা ম্যাচ করবে না, যেমন ধরুন আমি এখানে এমনি একটা দিয়ে নিলাম যেটা ম্যাচ করবে না, তো এই যে ইমেল আর পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে, তাই না, এরকম দেখাচ্ছে। তারপরে ধরুন আপনি কি করলেন, যে যেটা এক্সিস্টেন্ট ডিজেবল আইডি যখন দিলেন, আপনার ইউজার আইডি ডিজেবল দেখাচ্ছে, তাই না? তো সব ঠিকঠাকভাবে কিন্তু এখানে কাজ করছে। তো এখন যখন আইডি পাবে, তখন ধরুন আমি কি করছি, যে এইখানে যেটা আছে, হ্যাঁ আমি এটা দিচ্ছি, আমি কি করছি এটাকে দিচ্ছি, তারপরে ধরুন আমি দিলাম যে 1 2 3 দিলাম, দেওয়ার পর আমি কি করলাম যে লগ ইন করার চেষ্টা করলাম, এই যে দেখুন আপনাকে exam.php তে নিয়ে আসছে। আপনি কি করতে পেরেছেন, সাকসেসফুলি আপনি লগ ইন মেকানিজম আপনি করতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি, খুব সহজ এবং খুব সুন্দর একটা লগ ইন সিস্টেম আমরা করতে পেরেছি এখানে, তাই না? এখানে এখানে আমরা যেরকম মেসেজ দিয়েছি, আমরা ঠিক ওই রকম মেসেজ শো করার জন্য যে মেকানিজম দরকার, আমরা ওই রকম মেকানিজম তৈরি করতে পেরেছি এবং কি করেছি। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে আমি যে মেকানিজমগুলো করেছি, এখানে কিন্তু আমাদের যে আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম, তখন কিন্তু এইরকম করিনি, জাস্ট আমি কি করেছি স্ট্যাটাস দিয়ে এক জায়গায় একটা করে নিয়েছিলাম, তাই না? তো এখানে যে আপনি শো হাইড করেছেন, তারপরে ধরুন আপনি মিলি সেকেন্ড দিতে পারবেন যে এটা ভিজিবল কতটুকু হবে না কি হবে না, তো এখন আপনারা করতে পারবেন, যেমন গুগল সার্চ করবেন, দেখবেন যে আপনারা এর চেয়ে আরো সুন্দর সুন্দর মেকানিজম আপনারা নিজেরা করতে পারছেন। তো মেইন জিনিসটা হলো আপনাদেরকে মেকানিজমটা দেখানো যে কিভাবে কাজটা করে এবং কিভাবে করতে হয়। তো আমি শিওর এবং আশা করি আপনারা প্রত্যেকটা প্রজেক্টের মাঝেই এখন এজাক্স জেকিউরি নিয়ে কাজ করতে পারবেন, এবং নিশ্চিত, আমি আমি একেবারে নিশ্চিত যে আপনারা এটা করতে পারবেন, কারণ এই প্রজেক্টটা দেখলে একেবারে যে কারোই এই বিষয়টা সম্পর্কে ফুল একেবারে পরিপূর্ণ ধারণা হয়ে যাওয়ার কথা, যে এজাক্স এবং জেকিউরি নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি পেজ রিলোডিং ছাড়া আপনি ডাটা হ্যান্ডেল করবেন। তো জিনিসগুলো এখন মডার্ন টেকনোলজি, অ্যাকচুয়ালি যদিও মডার্ন বলতে মডার্ন টেকনোলজির কোনো শেষ নেই, এগুলোকে আরো বিভিন্নভাবে ব্যবহার করা যায়, আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ এগুলো সবগুলো দেখবেন এবং ধীরে ধীরে এগুলো শিখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ফুল মেকানিজমটা কি এবং মেকানিজমটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে লগ আউট অপশনটা দেখবো, তারপরে নেক্সট যে প্রসিডিউর গুলো আছে একটার পর একটা আমরা কি করবো, নেক্সট প্রসিডিউরে আগাবো। তো ওকে, ফাইন, ধন্যবাদ।